সাগরদিঘির কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনে মিছিলে যাওয়ার পথে পুলিশি হেনস্থার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে বাইকে করে কংগ্রেসের পতাকা বেঁধে মিছিলে যাওয়ার সময় হাজিপুর এলাকায় পুলিশ ওই কংগ্রেস কর্মীদের হেনস্থা ও মারধর করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে এদিন সাগরদিঘির সিদ্দিকি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতাকর্মীরা।